আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার মুচমুচে জিলিপি রেসিপি শেয়ার করব। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট জিলিপি তৈরি করে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই জিলিপির শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে করে জিলিপিটি একদম পারফেক্ট হবে। এবার একটা হ্যান্ড ইউজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। আমি অল্প অল্প করে 2 থেকে 3 বারে এই পানিটা জিলিপির মিশ্রণে ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ 1 কাপ পানি এই জিলিপির মিশ্রণটাতে লেগে গেছে। এবার আমি হ্যান্ড ইউজের সাহায্যে ভালোভাবে জিলিপির মিশ্রণটাকে বিট করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই মিশ্রণটাকে বিট করে নিচ্ছি। অবশ্যই এভাবে এই জিলিপির মিশ্রণটাকে 10 থেকে 15 মিনিটের মতো বিট করে নিতে হবে। জিলিপির মিশ্রণটা বিট করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি জিলিপির ব্যাটারটি ঠিক কীরকম ঘনত্বে আছে। এবার আমি একটা প্লাস্টিক রেপার দিয়ে মুড়িয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের মতো। এর ফাঁকে আমি জিলিপির শিরাটা তৈরি করে নেব, এজন্য চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। 1/2 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার একটা স্পুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জাল করে নিচ্ছি 10 থেকে 12 মিনিট। শিরাটাকে জাল করার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ জর্দার রং। আসলে এটা একদম অপশনাল, জিলিপিতে সুন্দর একটা কালার আনার জন্য আমি এই জর্দার রংটা ব্যবহার করেছি। জর্দার রংটা দিয়ে জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। শিরাটা পারফেক্টভাবে হয়েছে কি না তার একটা টিপস আমি বলে দিচ্ছি। শিরাটাকে 2 হাতের আঙুল দিয়ে এভাবে চেক করে নেবেন, যদি এরকম তার উঠে তাহলে বুঝতে হবে জিলিপির শিরাটা ঠিক পারফেক্ট ঘনত্বে আছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবুর রস। এই লেবুর রস দেওয়ার ফলে কিন্তু জিলিপির শিরাটা আর জমে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার আমি শিরাটাকে নামিয়ে এক পাশে রেখে দেব। 10 মিনিট পর আমি জিলিপির ব্যাটারটিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমরা জিলিপি বেজে নেব, এজন্য চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এবার সামান্য জিলিপির ব্যাটার দিয়ে তেলটাকে চেক করে নিচ্ছি। সাথে সাথে যদি জিলিপির ব্যাটার তেলের নিচ থেকে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার আমি জিলিপির পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি জিলিপির পেঁয়াজ দিতে অতটা দক্ষ নয়, আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা আরও ভালোভাবে এই জিলিপির পেঁয়াজগুলো দিয়ে দেবেন। এবার আমি জিলিপিগুলোকে একদম মচমচে করে ভেজে নিচ্ছি। আমি একটু লালচে জিলিপি পছন্দ করি, এজন্য এগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। জিলিপিগুলো ভেজানো হয়ে গেলে এবার আমি একটা চাকনি দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। জিলিপিগুলোকে তেল থেকে তুলে সাথে সাথে এই জিলিপি শিরাতে চুবিয়ে নিচ্ছি। জিলিপির ভেতরে রস ঢুকেছে কি না সেটা জিলিপি দেখলেই চেনা যাবে। জিলিপিটা যখন একটু স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে জিলিপির ভেতরে রসটা ভালোভাবে ঢুকেছে। এভাবে করে সম্পূর্ণ জিলিপিগুলো আমি ভেজে নিচ্ছি। সম্পূর্ণ জিলিপিগুলো তৈরি করার পর আমি ফিরে আসছি। আর দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কতটা মুড়মুড়ে হয়েছে আর কতটা রসালো হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।